গভীর ভাবনায় বিভোর মনা হিসাব মিলছে না অভিরাজের সাথে চালাকিতে পেরে উঠছে না আঠাশ দিন হয়ে গেল তারা একসাথে আছে এখনো অভিকে বিছানায় আনতে পারেনি কথায় বলে পুরুষ নারীর শরীরে সুখ খুঁজে পায় আগুন আর ঘি পাশাপাশি থাকলে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করবেই এমনটাই লোকমুখে প্রচলিত কথা কিন্তু অভিরাজ কেন জ্বলছে না কেন আকৃষ্ট হয়ে মোনাকে কাছে টেনে নিচ্ছে না নরম শরীরের ছোঁয়ার নিজেকে শান্ত করছে না কেন অশান্ত হচ্ছে না তবে কি সত্যিই অভিরাজের পুরুষতে সমস্যা রয়েছে সমস্যা থাকলে পূর্ণতাকে কাছে টেনে নিলোকি কি করে এক নারীতে আসক্ত পুরুষ ভয়ঙ্কর তারা অনুভূতি লুকাতে পারে শখের নারী ছাড়া দ্বিতীয় নারীর নিকট অনুভূতি জাহির করে না কথাটা বোধ হয় মনা জানে না ড্রেসিং টেবিলের সামনে বসে আপাদমস্তক নিজেকে পর্যবেক্ষণ করছে মনা ঢিলে ঢালা পোশাকে তাকে বেশ আবেদনময়ী লাগছে বক্ষ বিভাজের সুগঠিত ভাজ স্পষ্ট যে কোনো পুরুষের নজর কাটতে সক্ষম কমলার কুয়ার ন্যায় ওষ্ঠে সর্বক্ষণ লিপস্টিকিকে প্রলেপ লাগিয়ে রাখে যেন অভি তাকাতেই আকৃষ্ট হয় কিন্তু অভিরাজের নজরই পড়ছে না নিজের সাজানো পরিকল্পনা বিফলে যাচ্ছে ভাবতেই রাগে ফর্সা মুখো রক্তিম বর্ণ ধারণ করে মনার পরাজিত সৈনিকের ন্যায় হুঙ্কার ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে সাজানো প্রয়োজনীয় কসমেটিক্স ফেলে দেয় তাতেও ক্ষান্ত হয় না ড্রেসিং টেবিলের দয়ালে রাখা অভিরাজের দামি ফোনখানা দেয়ালে সজোরে আঘাত করে মুহূর্তেই ভেঙে গুড়িয়ে যায় ফোনখানা চারিদিকে ছড়িয়ে পড়ে ভাঙা ফোনের অংশ সকল প্রমাণ বোধ হয় লোটপাট হয়ে গেল মিষ্টির করা আকুতিভরা মেসেজগুলো নিঃশেষ হয়ে গেল অভিরাজ কখনো জানতেই পারলো না তার আদরের কলিজার টুকরা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তাকে শেষবার দেখতে চেয়েছিল বাঁচার জন্য ছটফট করেছে প্রতি মুহূর্তে বসে মনা এবার শান্তি লাগছে হেরে যেতে শিখেছি সে সঠিক সমাধান বের করতে হবে ফোনের মতোই ভেঙে গুড়িয়ে দিতে হবে অভিরাজের সকল পরিকল্পনা সূত্র খুঁজতে থাকে মনা মনে পড়ে অভির বলা কথাগুলো সে পাবি খু করেছে নারী প্যাচারও সে করেছে নিজেকে যেসব কাজের মেইন কালপ্রিট হিসেবে মনোনীত করলো আসলে সেসব কাজ অভিরাজ করেইনি তাহলে কেন বলল নির্দোষ দাবি করতেই পারত কি চলছে অভির মনে আবার কোন নতুন চাল দিয়ে বাজিমাত করতে চলেছে সে ছোট থেকেই অভিরাজকে দেখছে মনা অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে বড় হয়েছে একবেলা খাবার পেয়েছো তো আরেক বেলা পায়নি তার কারণ অভাব নয় অভির প্রতিবাদ অভিকে থামাতে পারছিল না কেউ জমিদারদের দীর্ঘদিনের ব্যবসায় বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল অভি এবং তার মা অনামিকা বেগম ছোট্ট অভিরাজ বাবা দাদার মাথার উপর দিয়ে ছুরি ঘুরিয়ে চলেছিল দিনের পর দিন অতঃপর জমিদার সাহেবের কুটিল বুদ্ধির প্রবলে অভির চোখের সামনেই তার মাকে অপবাদ দেওয়া হলো মুখে চুনকালি লাগিয়ে জমিদার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল পরকিয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল অনামিকাকে অভিতার মায়ের সাথে চলে যেতে চাইলে তাকে আটকায় মনোয়ার অসহায় অনামিকা বেগমের যাওয়ার মতো কোনো জায়গা ছিল না মনোয়ারের পা জড়িয়ে দেখে দে নিজেকে নির্দোষ দাবি করেছিল কিন্তু বিশ্বাস করেনি মনোয়ার অভিচিত করে কান্না করে বলছিল সে মায়ের সাথে চলে যেতে চায় তাকে চিলে কোঠার কক্ষে আটকে রাখে জমিদার বাড়ির প্রহরীগণ তারপর থেকেই অভিরাজ আর প্রতিবাদ করেনি যেন প্রতিবাদ শব্দটাকে বলেই গিয়েছিল জমিদার বাড়িতে এমন কোনো পাপকার্য কার্য নেই যা করা হতো না অভি চুপচাপ দেখে যেত আনামিকা বাড়ি ছাড়া কিছু ঘন্টা পরেই মনোয়ার নতুন বউ বাড়ি তুলে বউ বিয়ে সম্পর্কে তখন অভির জ্ঞান ছিল চুপচাপ অভিরাজ পড়াশোনার বাইরে কোনোদিকেই মন দিত না অতঃপর বছর ঘুরতে না ঘুরতেই মনোয়ারের দ্বিতীয় স্ত্রীর কোল আলো করে জন্ম নেয় মিষ্টি মা যাওয়ার পরে সেই দিনই হেসেছিল অভি ছোট্ট বোনটাকে বুকে জড়িয়ে গোটা জমিদার বাড়ি হেঁটেছিল নারীর প্রতি ঝপ কখনোই ছিল না তার সুন্দরী সুন্দরী নারীদের মধ্যরাতে অভির রুমে ঢুকিয়ে দিতেন জমিদার সাহেব কিন্তু অভি তাদের দিকে ফিরেও তাকাত না ঠিকই কারণেই অভিকে মনা এত ভালোবাসে মানতেই হবে জমিদার বাড়ির একমাত্র শুদ্ধ পুরুষ মনার মনে পড়ে পূর্ণতার সেই জোর গলায় বলা কথাগুলো গোটা জমিদার বাড়ির একমাত্র শুদ্ধ পুরুষ আমার এমপি সাহেব সত্যিই তাই পূর্ণতা ভাগ্যবতী কপাল করে শুদ্ধ পুরুষকে পেয়েছে তবে আবার পূর্ণতা অভাগ্যবতীও কপাল সে শুদ্ধ পুরুষকে হারিয়েছে প্রাণ থাকতে মনা অভিপূর্ণকে এক হতে দেবে না প্রচন্ড তেষ্টায় গলা শুকিয়ে আসে মনার খাটের পাশে টি টেবিলের ওপরে থাকা পানির গ্লাস হাতে তুলে ঢকঢক করে গেলে ফেলে অতঃপর মিনিট পাঁচেক পরেই ঘুমে চোখ ভেঙে আসে বসে থাকা কষ্টকর হয়ে পড়ে কোন রকমে হেলে দুলে হেঁটে খাটের নিকটে সেই শুয়ে পড়ে পরপরই ঘুমের অতল গভীরে তলিয়ে পড়ে চোখ বন্ধ করার আগে বিড়বিড় করে বলেছিল একদম ঠিক কাজ করছো না এর মাসুল তোমায় দিতে হবে কালো গোলাপের বাগান পরিচর্যা করা শেষ অভিপূর্ণের সুখের নিবাস পুরোপুরি তৈরি অভি ঘুরে ঘুরে দেখতে থাকে পুরো বাড়িটা কোথাও কোনো ত্রুটি রয়েছে কিনা এটা দেখাই তার মুখ্য বিষয় তবে এত বড় প্রসাদে কেন ভুল দেখতে পায় না মানতেই হবে কর্মচারীদের নিখুঁত সৃষ্টি এই প্রাসাদ প্রসন্ন হাসে অভি আরো কিছু টাকা বকশিস দিতে চায় তাদের আসবাবপত্র চলে এসেছে সকল কক্ষ সাজাচ্ছে কর্মচারীরা তবে মিষ্টির কক্ষ নিজ হাতে সাজানোর উদ্যোগ নেয় অভি মিষ্টির কক্ষের সামনে বড় বড় আকারে মিষ্টি নামখানা লেখা হয়েছে কিছু মুহূর্তের মধ্যে নিজ হাতে রুমখানা গুছিয়ে ফেলে অভি দেয়ালে বড় করে টাঙিয়েছে মিষ্টি একখানা হাসি মাখা ফটো ফটোখানার বয়স দুই মাস বোনের অগোচরে তুলেছিল অভি আর মাত্র দুটো দিন তারপর মিষ্টি এই রুমে থাকবে দাভাই বলে উচ্চস্বরে ডাকবে এটা সেটা কিনে দেওয়ার বায়না করবে কতদিন বোনটাকে দেখা হয় না কেমন আছে কে জানে শেষবার যখন কথা হয়েছিল তখন মিষ্টি বলেছিল তার বুকে ব্যথা অভি তখনই মনোয়ারকে জানিয়েছিল কথাটা ডাক্তারকে কল করে বাড়িতে যেতে বলেছিল শিউলি রেশমা রিমা তাদের সবাইকে কল করে বলেছিল মিষ্টির খেয়াল রাখতে মিষ্টির যত্নের বিনিময়ে শিউলির হাতে বেশ অনেক টাকা গুজে দিয়েছিল অভি মনা অভির ফোন খানা নিয়ে নিয়েছে শতবার চাওয়ার পরেও ফেরত দেয় না অভিরো কিছু করার ছিল না মেনে নেওয়া ছাড়া একটা সুখের দিনের জন্য মানুষ কতগুলো দুঃখ দিন কাটিয়ে ফেলে অভিও তাই করেছে বাকি জীবন সুখে কাটাবে বলে কিছু দিন নিজে সহপ্রান্তীয় স্ত্রী এবং কলিজার টুকরো বোন অসুখে জীবন অতিবাহিত করেছে তবে এবার তাদের দুঃখের দিন শেষ সুখ এসে দরজায় করা নাড়ছে বুকশেলফে মিষ্টির বইগুলো সাজানো শেষ হতেই অভির চাকচিক ফোনখানা বেজে ওঠে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে অভির পুলিশ কল করেছে নিশ্চিত অতিদ্রুত কল রিসিভ করে কানে তুলে হ্যালো পুলিশ আমার বউ আর বোনকে পেয়েছেন পুলিশ অফিসার জামিল আমতা আমতা করতে থাকে কিভাবে বলবে কথাখানা শুকনো ঢুক নিলে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় সারা আপনার দাদিমা পুরো শহর রটিয়ে দিয়েছে পূর্ণতার সঙ্গে ইফতিয়ারের অবৈধ সম্পর্ক রয়েছে আর আপনি বউয়ের শোকে এমপি পদ করে দেশ ছেড়েছেন আপন সর নামে ধা বাকিটা শেষ করার আগেই গর্জে ওঠে অভিরাজ হুঙ্কার ছেড়ে বলে শুভাচ্ছার মুখ সেলাই করে দে আমার ফুলের পবিত্র বউকে অপবাদ দেওয়ার সাহস হয় কি করে কেঁপে ওঠে জামিল কাপা কাপা গলায় গলে পূর্ণতাকে ইফতিয়ার চৌধুরী নিয়ে গিয়েছে স্বস্তির নিশ্বাস ফেলে অভি রাগ কমলো বোধ হয় কিছুটা ঠান্ডা গলায় বলে আপনি আমার মা আর বোনকে এখানে আনার ব্যবস্থা করুন ইফতিয়ার চৌধুরী নিজ দায়িত্বে আমার পূর্ণকে আমার কাছে পৌঁছে দিবে স্যার এতটা বিশ্বাস বউয়ের ওপর হাসে অভি মিষ্টির রুমের বারান্দায় চলে এসেছে ততক্ষণে আসমান পানে তাকিয়ে বলে অনেক কিছু ঘটে গিয়েছে পূর্ণকে ছেড়ে চলে এসেছি মোনাকে বিয়ে করেছি এমন খবরও জেনেছে ভীষণ আঘাত দিয়েছি তাকে তবু যদি তাকে জিজ্ঞেস করেন অভি সম্পর্কে কিছু বলুন সে অকপটে বলে দিবে এই পৃথিবীর সবথেকে শুদ্ধ পুরুষটি হচ্ছে আমার এমপি সাহেব ফুলের ন্যায় পবিত্র এমন একটা মেয়ের প্রতি এইটুকু বিশ্বাস থাকবে না জামিল ও তৃপ্তির হাসি হাসে আমি মন থেকে দোয়া করি আল্লাহ আপনাদের নতুন যাত্রা শুভ করুক পূর্ণতার জ্ঞান ফিরেছে দীর্ঘক্ষণ হল চোখ খুলে ইফতিয়ারের কাছে আবদার করেছে আমাকে আপনার স্বামীর কাছে দিয়ে আসুন ইফতিয়ার কথা দিয়েছে খুব তাড়াতাড়ি পূর্ণতাকে তার স্বামীর কাছে পৌঁছে দিবে এই মুহূর্তে তারা দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ির সামনে ইসমাইল চৌধুরী পথ হাটকে দাঁড়িয়েছে ভেতরে ঢুকতে দিচ্ছে না এবং কিছুতেই ঢুকতে দিবে না ইফতিয়ার মেয়েটিকে পুলিশের কাছে দিয়ে দাও গম্ভীর কণ্ঠসর্তার এতটা গম্ভীর বাবাকে কখনোই দেখেনি ইফতিয়ার পূর্ণতা ইফতিয়ারের পেছনে লুকিয়েছে পুলিশ ধরলে তাকে বাঁচতে দিবে না জমিদারদের নিকট দিবে বা পতিতালয়ে দিয়ে আসবে জমিদারদের কুটিল বুদ্ধি সম্পর্কে বেশ অবগত পূর্ণতা কিন্তু ইফতিয়ার তো অবগত নয় সে যদি সত্যিই পুলিশে দিয়ে দেয় কলিজা কেঁপে ওঠে পূর্ণতার মনে মনে আল্লাহকে ডাকতে থাকে ইফতিয়ার বাবার চোখে চোখ রেখে বলে উনি আমাদের বাড়িতে থাকবে বাবা সুরক্ষিত বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে ইসমাইল এই মেয়েটার জন্য তোমার নাম উঠেছে পুলিশের খাতায় একে দিয়ে আসবে এখুনি ইফতিয়ারও সমান যে দেখিয়ে বলে দিয়ে আসবো না বাবা তাহলে তোমারও জায়গা হবে না আমার বাড়িতে বাবা বাড়াবাড়ি করছো তুমি বাড়াবাড়ি তো এখন করব আমি কল করছি পুলিশকে নিজ কক্ষে হয়তো ফোন রেখে এসেছে ইসমাইল তাই বড় বড় পা ফেলে নিজ কক্ষের পানে এগোয় ইফতিয়ার বাবার মতিগতি বুঝতে পারে মুহূর্তেই পূর্ণতার হাত মুষ্টি বদ্ধ করে ধরে পূর্ণতা আমাদের পালাতে হবে বলতে বলতেই দৌড়ে কালো গোলাপ বাগানের ভেতরে গাছের আড়ালে লুকিয়ে পড়ে পুলিশ চৌধুরী বাড়ির আশেপাশেই ছিল তাই কল করতেই তারা পাঁচ মিনিটেই চলে আসে ইসমাইল অবাক হয় কেননা পূর্ণতা ইফতিহার কেউ নেই এত দ্রুত কথা গেল ওরা ওরা বেশি দূর পালাতে পারেনি আপনারা বাড়ির চারিদিক ঘিরে ধরুন এবং খুঁজুন মুহূর্তেই পুলিশেরা এদিকে ওদিক খুঁজতে শুরু করে ইসমাইল কপাল চুলকাতে চুলকাতে চিন্তা করে কথায় যেতে পারে কোনোভাবেই পালাতে দেওয়া যাবে না পূর্ণতাকে চাই আমার ভয় কাঁপছে পূর্ণতা ইফতিয়ার বারবার আশ্বাস দিচ্ছে ভয় পেও না পূর্ণতা আমি তো আছি প্রাণ থাকতে তোমার ক্ষতি হতে দিব না পূর্ণতা বিশ্বাস করে ইফতিয়ারকে তবে ইফতিয়ারকে নয় অভিকে পাশে চায় সে ভাগ্যক্রমে কখনোই বিপদে অভির সাহায্য পায় না জীবনের সব থেকে বড় অভিমান এটাই পূর্ণতার একদিন অমির মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করবে আমার বিপদে আপনি কেন থাকেন না এমপি সাহেব আমি যে আপনার অপেক্ষায় থাকি আমার অপেক্ষার অবসান কেন ঘটে না দু পানি গড়িয়ে পড়ে পূর্ণতার দু চোখ বেয়ে হাতের উল্টো পিঠে মুছে নেয় পানি টুকো বাঁকা নয়নে ইফতিয়ারের মুখ পানে তাকায় ইফতিহার চোখ বন্ধ করে চিন্তা করতে থাকে এখান থেকে কি করে বের হবে পুলিশ চারদিকে থেকে ঘিরে ধরেছে ওদের যে কোনো মুহূর্তে ধরা পড়তে পারে বুক কাঁপছে ইফতিয়ারের হাত পায়েও মৃদু কাপন অনুভব করে পুলিশ এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে যখন তখন পুলিশের চোখ পড়বে ওদের পানে আর শেষ হয়ে যাবে সবটা ঠিক তখনই ইফতিয়ারের বন্ধ চোখের পাতায় ভেসে ওঠে মিষ্টির ডায়ের পাতায় লেখা কিছু কথা চৌধুরী সাহেব আমাদের একটা সংসার কবে হবে সারাদিন শেষে ক্লান্ত শরীরে বাসায় ফিরে মিষ্টি বলে কবে ডাকবেন কবে আপনার জন্য রান্না করব আমি কবে আপনার সাথে পায় পা মিলিয়ে দোপা হাঁটব আপনার ঘামে ভেজা বুকের বা পাশে কবে মাথা রাখবো এই জীবনে কি আমার স্বপ্ন পূরণ হবে না আপনাকে দুচোখ ভরে দেখার আক্ষেপ কি এ জীবনে মিটবে না আপনার ভালোবাসা পাওয়ার ভাগ্য কি আমার নেই আমার ভাগ্যটা এত খারাপ কেন চৌধুরী সাহেব অপর পৃষ্ঠায় লেখা ছিল আপনার সাথে দূরে কোথাও চলে যেতে চাই এমপি সাহেব যেখানে আমি আপনি ছাড়া পরিচিত কেউ থাকবে না শান্তিতে নিঃশ্বাস টানতে পারবো পাপ থাকবে না সে শহরে বিলাসিতা চাই না আমার শুধু ছোট্ট একটা ঘর হলেই চলবে নিয়ে যাবেন আমায় মুক্তি দিবেন এই পাপের রাজ্য হতে চটকরক ইফতিয়ার চোখ খুলে পূর্ণতার পানে তাকিয়ে বলে দূরে কোথাও যাবে পূর্ণতা যেখানে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে যেখানে পাপ থাকবে না যাবে আমার সাথে চলবে